আমাদের ভুবনে সুস্বাগত। আমাদের ভুবন হচ্ছে আনন্দ। আজকে ঈশ্বরের অর্থাৎ সৃষ্টিকর্তার সৃষ্টি নিয়ে ব্যক্তিগত আপনি আমি সকলেই সৃষ্টিকর্তার সৃষ্টি। যেহেতু আমরা সবাই সৃষ্টিকর্তার সৃষ্টি, তাই রাজার মতো বেঁচে থাকার চেষ্টা, ভিখারির মতো ব্যবহার করব না, বেঁচে থাকার চেষ্টা করব। কোনো কিছুর জন্য প্রার্থনা করার আগে দেখুন সৃষ্টিকর্তা আপনাকে কত কিছুই না দিয়েছেন। একটি সুপার কম্পিউটার দিয়েছেন, যেটাকে বলি আমরা মস্তিষ্ক। দুটি রঙিন ক্যামেরা দিয়েছেন, যা দিয়ে আমরা সব কিছু রঙিন সাদা কালো দেখতে পাই। আমাদের দুটি চোখ, দুটি স্টেরিও সিস্টেম দিয়েছেন, যার মাধ্যমে আমরা বিভিন্ন প্রকার শব্দ শুনতে পাই। দুটি হাত দিয়েছেন, সূক্ষ্ম কাজের জন্য আঙ্গুল দিয়েছেন, হার্ট, ফুসফুস, দুটি পা, আর বাইরে দিয়েছেন আরো অসংখ্য জিনিস। এই প্রকৃতিতে অসংখ্য জিনিস দিয়েছেন, যেমন পানি, বাতাস, আগুন, গাছ, ধাতু, বিভিন্ন খনিজ পদার্থ, সুন্দর নীল আকাশ, অপরূপ মেঘের খেলা, পাখি, গরু, কুকুর, কবুতর, কত কিছুই না দিয়েছেন এই প্রকৃতিতে, সবই আপনার আমার জন্য। আপনার সুপার কম্পিউটার ইত্যাদি রসদের কতটা আপনি ব্যবহার করছেন? খুব বেশি হলে শতকরা 8%। একবার ভাবুন তো, এটিকে মাত্র আপনি যদি 2% বেশি ব্যবহার করতে পারেন, তাহলেই কিন্তু আপনি অকল্পনীয় কাজ করে ফেলতে পারেন। তাই নিজের এই সুপার কম্পিউটারকে ব্যবহার করা শিখুন, নিজেকে আলোকিত করুন, নিজেকে আনন্দময় করুন। এই হোক আপনার আমার সকলের প্রার্থনা, সকলের প্রার্থনা, সকলের প্রার্থনা।